আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন স্টুডিও। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমি রুকসানা শিখদের তানিয়া চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তৈরি করব শীতের মজার মজার সব সবজি নিয়ে সবজির লাবড়া রেসিপি। রেসিপিটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের সবার কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে মজার মজার সব রেসিপি সব সময় আগে আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি। এই রেসিপির জন্য আমাদের বেশ কিছু সবজি লাগবে। শীতের যত ধরনের সবজি আছে আপনি চাইলে সব সবজিই নিতে পারেন। আমি এখানে গাজর, পেঁপে, আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম, বরবটি সব ধরনের সবজি নিয়েছি। সব সবজি কেটেও ফেলছি এক এক করে আপনাদেরকে। সব সবজি কাটা হয়ে যাওয়ার পর কীভাবে সেগুলো এক এক করে আমরা চুলায় দেব এবং রান্না করব এবং মজার সেই লাবড়া রেসিপিটি তৈরি করব সেটাই শেয়ার করব। এই সবজি রান্নার জন্য পেঁয়াজের কোনো প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও যেহেতু আমি পেঁয়াজ খাই, পেঁয়াজ ছাড়া আমি কোনো তরকারি খেতেই পারি না, সেই জন্য এই রেসিপিতে আমি একটু পেঁয়াজ বাটা এবং একটু রসুন বাটা ব্যবহার করেছি। তবে আপনি চাইলে পেঁয়াজ এবং রসুন বাটা দুটোই অ্যাভয়েড করতে পারেন। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের তরকারি। এই তরকারিতে আমি কোনো মরিচের গুঁড়া দিব না, এই জন্য কিছু মরিচ কুচি করে নিয়ে আমি একটু থেতো করে নিচ্ছি। সব শেষে তরকারিতে দেওয়ার জন্য কিছু ধনে পাতা কুচি করে নিচ্ছি। এখন আমি রান্না শুরু করব। প্রথমে একটি বড় ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। এখানে প্রায় আধা কাপেরও বেশি সরিষার তেল আছে। তেলটা গরম করে নিয়ে আমি তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে এগুলো গোল্ডেন করে ভেজে নেব। বেগুনগুলো গোল্ডেন হয়ে যাওয়ার পর আমি এগুলো তেল থেকে তুলে নেব এবং কাটা কাঁচকলাগুলো সেই তেলের মধ্যে ভেজে নেব। বেগুন এবং কাঁচকলা এই দুটি সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে মিশে যায়, এই জন্য এগুলো আমি ভেজে নেব এবং সব শেষে লাবড়া তরকারির মধ্যে দেব। কাঁচকলা তুলে নেওয়ার পর এখন আমি চারটা শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি সেই সরিষার তেলের মধ্যে। শুকনো মরিচগুলো ভালো করে ফোড়ন চলে আসার পর আমি তিন চারটে তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আমি এখানে প্রায় দেড় কাপ করে এক একটা সবজি ব্যবহার করেছি, তাই অনেক সবজি রান্না করছি। এরপর পাঁচফোড়ন ফোড়ন চলে আসার পর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা চাইলে পেঁয়াজ এবং এই রসুন বাটাটা অ্যাভয়েড করতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর গাজর দিয়ে দিলাম, একই সাথে আমি এর মধ্যে পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে এই তেলের মধ্যে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব সুন্দর করে। ভেজে নেওয়ার পর এর মধ্যে বড় বড় করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে কাটা ফুলকপিগুলোও দিয়ে দেব এবং একই সাথে এর মধ্যে আমি বাঁধাকপিগুলোও দিয়ে দেব। বাঁধাকপিগুলো আমি একটু বড় বড় করে কেটেছি এই লাবড়া তরকারির জন্য। তারপর সবগুলো সবজি যেহেতু শক্ত, সবগুলো সবজি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি, আর কিছুই দেইনি। পুরো তরকারির মধ্যে এটাই আমাদের পানি ব্যবহার করা। 5 মিনিট এই সবজিগুলো রান্না করার পর আমি এর মধ্যে শিম এবং বরবটি দিয়ে দিব এবং একই সাথে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং অবশ্যই পরিমাণ মতো লবণ। যেহেতু আমি অনেক সবজি রান্না করছি আমার এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ লবণ লেগেছে, তবে আপনি আপনার সবজির পরিমাণ অনুযায়ী অবশ্যই লবণ দিবেন। হলুদ এবং লবণটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার এটাকে ঢেকে রান্না করতে দেব 5 মিনিট। মনে রাখবেন আমি কিন্তু এর মধ্যে আর কোনো পানি ব্যবহার করছি না, এখন এই সবজি থেকে পানি উঠেই এই সবজিটা সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমরা সবজির মধ্যে সেই যে ক্রাশ করে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিতে যেহেতু কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করা হচ্ছে না, তাই এই ক্রাশ করা কাঁচা মরিচ থেকেই এর মধ্যে ঝাল যাবে। সো আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি করে কাঁচা মরিচ এখানে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং
আস্ত আরও 7-8টি কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সব এর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আমাদের বেগুন এবং কাঁচকলাগুলো। তারপরে সব কিছু ভালোভাবে আবার একবার মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে রান্না করব এখন 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমাদের সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। আপনি চাইলে টমেটোও দিতে পারেন এ পর্যায়ে, তবে আমি এই লাবড়াতে টমেটো পছন্দ করি না, তাই টমেটোটা অ্যাভয়েড করেছি। ধনেপাতা দিয়ে 2-1 মিনিট রান্না করার পর আমাদের সবজিটা প্রায় একেবারেই হয়ে গেছে। এখন সবজির মধ্যে একটা স্টিকি ভাব আনার জন্য আমি এর উপরে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম এবং খুব ভালোভাবে সেটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর কারণে সবজির মধ্যে একটা হালকা স্টিকি ভাব আসবে, যেটা কিনা খাওয়ার সময় বা দেখতেও খুব ভালো লাগে। আমাদের লাবড়াটা পুরোপুরি রেডি। এখন আমি এর মধ্যে আরও কিছু ভাজা মশলা দিয়ে দিব ফাইনাল ফিনিশিংয়ের জন্য। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, এটা অবশ্যই ভাজা গরম মশলার গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা ধনের গুঁড়ো, সাথে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সবগুলো মশলা ভালোভাবে একসঙ্গে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে সবজিটা ঢাকনা দিয়ে চুলার উপরেই বসিয়ে রাখবো আরও 5 থেকে 7 মিনিট। এতে করে সবগুলো উপকরণের ফ্লেভার সবজির সঙ্গে খুব ভালোভাবে ইনকর্পোরেটেড হবে এবং সবজিটা খেতে অনেক মজা লাগবে। আমাদের সবজিটা পরিবেশনের জন্য তৈরি। এই সবজিটা আপনি পরিবেশন করতে পারেন পোলাও, খিচুড়ি, এমনকি সাদা ভাতের সঙ্গেও। তবে আমার সব থেকে এটা ভালো লাগে পরোটার সঙ্গে এবং গরম গরম ফুলকলুচির সঙ্গে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এবং জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং তানিয়াস কিচেন স্টুডিও। আসসালামু আলাইকুম।